অ্যাডাম মিলনের লেগ থেকে অফ স্টাম্পের দিকে মুভ করা ডেলিভারি খোঁচা মারেন সৌম্য সরকার। তার ব্যাটের কানায় বল লেগে সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা টম ল্যাথামের হাতে, অর্থাৎ টাইগার ওপেনার আউট হয়েছেন, আউট হয়েছেন শূন্য রান করে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও শেষ ম্যাচে ডাক মেরেই সাজঘরে ফিরেছিলেন এই ব্যাটার, অর্থাৎ দেশ বদলেছে, ভেনু বদলেছে, কিন্তু বদলায়নি সৌম্য সরকারের স্কোর কার্ড। ডানেডিনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যখন রানের পাহাড়ে চাপা পড়েছে, ঠিক তখনই দায়িত্ব নেওয়ার বদলে খালি হাতে ড্রেসিংরুমে ফিরেছেন এই অলরাউন্ডার। শূন্য রানের জন্য সৌম্য খেলেছেন চার বল। তিন নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দ্রুত রানের খোঁজে তিনিও বিলিয়ে দিয়েছেন নিজের উইকেট। ঈশ্বদীর লেগ স্টাম্পের উপর করা ফুল লেন্থের ডেলিভারি রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছেন টাইগার ক্যাপ্টেন, কিন্তু বল ব্যাট প্যাড দুটোই ফাঁকি দিয়ে সোজা আঘাত করে স্টাম্পে, শান্ত ফিরেন ১৩ বলে ১৫ রান করে। এরপর ওপেনার এনামুল হকের সঙ্গে জুটি গড়তে চতুর্থ ব্যাটার হিসেবে উইকেটে আসেন লিটন দাস। ওয়ানডে ম্যাচে স্কোর বোর্ডে রান তুলছিলেন বিজয়, কিন্তু এমন বড় টার্গেটের জন্য সেটা নিশ্চয়ই পর্যাপ্ত নয়, তাই চেষ্টায় ছিলেন দ্রুত রান তোলার। জশ ক্লার্কসনের শর্ট অফ লেন্থের ডেলিভারি পুল শট খেলার চেষ্টা করেন বিজয়, হাঁকিয়েছেন ছক্কার উদ্দেশ্যেই, কিন্তু ঠিকঠাক টাইমিং না হয় বল উঠে যায় আকাশে, নিজের বলে নিজেই ক্যাচ ধরেন ক্লার্কসন। তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ ৩৯ বলে ৫-৪ বিজয় করেছেন ৪৩ রান। এরপরের উইকেটেও নিজের নাম লেখান ক্লার্কসন, হালকা বাউন্সের ডেলিভারি হুক করার জন্য আগে থেকেই তৈরি হয়ে যান লিটন দাস, স্লোয়ার বল দেরিতে আসায় পড়ে যান দ্বিধায়, আর এতেই নিজের কাল ডেকে আনেন লিটন। ব্যাট ঠিকঠাক পজিশনে নিতে না পারায় বল গ্লাভস ছুঁয়ে উইকেট কিপার টম ব্যান্ডেলের তালুতে চলে যায়। এমন হতাশাজনক আউট যে লিটন নিজেই মেনে নিতে পারছিলেন না, আউট হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেটাই প্রকাশ করেছেন এই ব্যাটার। ১০০ রানের আগেই চার উইকেট হারায় বাংলাদেশ, ১-৬-১-৪ লিটন করেছেন ১৯ বলে ২২ রান। ১৬তম ওভারে স্কোর বোর্ডের রান তিন অঙ্কের ঘরে পৌঁছায় বাংলাদেশের, তবে এরপরই ফিরে যান মুশফিকুর রহিম, শান্তর মতো রিভার্স সুইপ খেলতে গিয়ে দলের বিপদ বাড়িয়ে সাজঘরের পথ ধরেন এই অভিজ্ঞ ব্যাটার, ১০ বল থেকে মুশফিক করেন ৪ রান। উইকেটে আসার পর থেকে ঝড় তুলেছেন আফিফ হোসেন, আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাওহিদ হৃদয়, মাত্র ৩১ বলে তরুণ এই জুটি থেকে আসে ৫০ রান। সাবলীল ব্যাটিংয়ের জয়ের স্বপ্নই দেখাতে শুরু করেছিল এই জুটি, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেন সোধি, ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেন হৃদয়, ভাঙে ৫৬ রানের পার্টনারশিপ। হৃদয় করেছেন ২৭ বলে ৩৩ রান, হৃদয় আউট হওয়ার খানিক বাদেই আফিফও ক্যাচ তুলে দিয়েই ফিরেছেন সাজঘরে, শেষ হয় তার ৫-৪ আর এক ছক্কায় করা ৩৮ রানের ইনিংস। এর মধ্য দিয়ে এই বড় পরাজয়ের পথ ধরে বাংলাদেশ, বাকি ব্যাটাররা যতটুকু চেষ্টা করেছেন তাতে শুধুমাত্র অল্প কিছু হারের ব্যবধানই কমেছে। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০০% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের শুরুটাও হয় দুর্দান্ত। প্রথম ওভারেই শরীফুল ইসলাম তুলে নেন ২ উইকেট, ইনিংসের চতুর্থ বলে রাচিন রবীন্দ্র এবং ওভারের শেষ বলে হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান টাইগার এই পেসার, দুজনেই ফিরেছেন শূন্য রানে। কিন্তু এরপর যা হয়েছে তা শুধুই হতাশার গল্প, তিন দফা বৃষ্টি বিরতি দিয়ে খেলা নেমে আসে ৩০ ওভারে, আর নির্ধারিত ওভার শেষে নিউজিল্যান্ড ব্যাটাররা রান তোলে ২৩৯, শেষ ১০ ওভার ৪ বলে তারা তুলেছে ১৩১ রান, অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা ছন্দ ছাড়া বোলিং করেছেন টাইগার বোলাররা। আর এমন বোলিংয়ের সুযোগ নিয়েই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ওপেনার উইলিয়ং, অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ক্যাপ্টেন টম ল্যাথাম। এই দুজনের ঝোড়ো ব্যাটিংয়েই রানের পাহাড়ে পৌঁছায় স্বাগতিকরা, আর ইনিংস শেষে ডিএলএস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশ পায় ২৪৫ রানের লক্ষ্য, যে লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় টাইগাররা। আর প্রথম ম্যাচ হারের মধ্য দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করল টিম বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।